আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী আজ দক্ষিণবঙ্গ কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামীকাল দক্ষিণবঙ্গে নদিয়া ও বীরভূম জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা যদি বলা হয় তাহলে দিনের তাপমাত্রা একলাফে অনেকটাই বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং আগামীকাল এক ডিগ্রি বেড়ে সেটা হবে পঁয়ত্রিশ ডিগ্রির ঘরে এবং তিরিশ তারিখে সেটা বেড়ে হবে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি এই বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনে নেব আগামী কয়েকদিন প্রথম কথা আজকে আজকে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং অবশ্যই কলকাতা আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিক আছে আগামীকাল দক্ষিণবঙ্গেতে রেনফল পূর্বাভাস দেওয়া হয়নি এক্সেপ্ট কয়েকটা জেলা বীরভূম নদীয়া বর্ধমান ওগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এটা গেল দক্ষিণবঙ্গের দুদিনের হল আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার কালিম্পং এবং দার্জিলিংয়ে স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে দেওয়া হয়েছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলোতে স্ক্যাটার আর দেওয়া হয়েছে আচ্ছা তাপমাত্রা যেভাবে বাড়ছে তাপমাত্রার কি

পুরুলিয়াতে ছত্রিশ ডিগ্রি আসানসোলে পঁয়ত্রিশ বিষ্ণুপুরে সাঁত্রিশ মেদিনাপুরে সাঁত্রিশ আগামীকাল আগামীকাল পুরুলিয়াতে সাঁত্রিশ বিষ্ণুপুর আত্মীয় মানে দেখেছেন বেড়েছে বাড়ছে আমরা যেটা বললাম আর কি আমরা গ্র্যাজুয়াল ইনক্রিজের ইয়ে করেছি এমন কলকাতাতে যেরকম আজকে থার্টি ফোর কিন্তু আগামীকাল থার্টি ফাইভ পূর্বাভাস দেওয়া হচ্ছে পরশু দিন থার্টি সিক্স কলকাতায় আলিপুরে এবং পুরুলিয়াতে পরশু দিন থার্টি এইট বিষ্ণুপুরও থার্টি এইট থার্টি এইট ঠিক আছে তো আর আপনার একত্রিশ তারিখ মানে ডেয়াবটার ইয়ে তখনও আপনার আলিপুরে মানে দুদিনের পর ডেফটার কোনো সিগনিফিকেন্স চেঞ্জ নেই প্রথম দুদিন আপনার গ্র্যাজুয়াল বাড়ছে তারপরে আপনার নট নট চেঞ্জ আর কি